हाई एवरीवन अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल दिस इज शामीमा अख्तार चले आसलम आरेकटी नतून रेसिपी निये आर आमार आजकेर रेसिपिटी होच्छे वेजिटेबल्स नूडल्स आई होप आमार आजकेर ए रेसिपिटी आपनादेर काछे भालो लागबे तो चलुन किभाबे तैरी करलाम सेई रेसिपिटी आपनादेर साथे शेयर करछि एखाने आमि किछु वेजिटेबल्स निये निएछि दिए दिलाम निये निएछि रसुन कुचि ब्रोकोली फुलकपि टमेटो तारपर निये निएछि हालेपेनो एटा जे कोनो सब्जी दोकाने पेये जाबेन ग्रीन कैप्सिकाम तीनटी काँचामरिच कुचि निये निलाम पेयाजेर सबुज अंश एबं सादा अंश निये निएछि ग्रीन कैप्सिकाम आर टमेटो कुचि आरो निये निएछि गाजर कुचि निये निएछि बाँधाकपि कुचि এখন আমরা নুডলসের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লবণ এরপর সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি এখন আমি এক প্যাকেটের নুডলস এখানে সম্পূর্ণ নুডলসটা দিয়ে দিচ্ছি এরপর আমি পানির সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি 3-4 মিনিট পর নুডলসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি এরপর ঠান্ডা পানি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি 1 টেবিল স্পুন পরিমাণ এরপর হালকা একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এরপর একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ব্রোকলি এটাকেও আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি গাজর এরপর সবকিছু আবার নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আমি এখানে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিলাম আরো দিয়ে দিচ্ছি এখন এখানে আমি হ্যালাপেনো দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম এরপর আবার সবকিছু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি চুলার আঁচটা থাকবে হাইতে কোনোভাবেই লোতে নেওয়া যাবে না এরপর আমি নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম আবার সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে নেওয়া সেই টমেটোটা দিয়ে দিলাম আমি এখানে একটি টমেটো কুচি করে নিয়েছি এরপর সবকিছু আবার আমি নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাদা অংশ এবং সবুজ অংশটা আবার সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি সবকিছু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ সয়া সস 1 টিস্পুন পরিমাণ রেড চিলি সস 1 টিস্পুন পরিমাণ টমেটো সস 1 টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনিগার আবার সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে আমার যে সিদ্ধ করা নুডলসটা ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ছেঁকে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমি সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি সবশেষে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিলাম ম্যাগি স্বাদি ম্যাজিকের 1 প্যাকেটের মশলাটুকু সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিলাম এরপর সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার ভেজিটেবলস নুডলস আই হোপ আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ